হ্যালো বন্ধুরা, দেখো আজকেও পুরো রোদ আর পুরো গরম দিয়েছে। আজকেও মোটামুটি 35 ডিগ্রি গরম। সকালে খাওয়া দাওয়া শেষ আর গুড্ডুকে স্কুলে দিয়ে আসলাম, এখন রান্নাঘরে যাই। চলো বন্ধুরা, রান্নাঘরে কী কী রান্না করি দেখো। আজকে নেছে পাবদা মাছ, এই যে পাবদা মাছ ভাজা হয়েছে, আর কালিজিরা সম্বর দিয়ে আলু দিয়ে ঝোল করব। দেখো বন্ধুরা, এই যে এখানে মাছের জন্য আলু কাটা হয়েছে। দেখো কালকে মাংস রান্না করা হয়েছিল, মাংস এক বাটি রয়েছে, আর ডাল রান্না করা হয়েছে, আর এই যে দেখো জিরা বাটা হচ্ছে, আর এখানে ভেন্ডি সিদ্ধ দিয়েছি, ভাতও হয়ে গেছে। আমার ভেন্ডি সিদ্ধ খুব প্রিয় জিনিস, আমি খুব ভালোবাসি ভেন্ডি সিদ্ধ খেতে, তাই আজকে দিলাম অল্প ভেন্ডি সিদ্ধ। আর এই দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে, এটা পাবদা মাছের ঝোল। আজকে তো গরম, তাই পাবদা মাছের ঝোলটা একদম পাতলা করে বানালাম মশলা একটু কম দিয়ে।